আগ্রাবাদ মহিলা কলেজের 2019-2020 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। মেয়েরা, তোমরা সবাই হয়তো নির্বাচনী পরীক্ষা পাশ করে গিয়েছো, তো এখন সামনে তোমাদের একটা ফার্স্ট পেপারের মূল্যায়ন পরীক্ষা হবে। তো তোমরা এখন থেকে তোমাদের যে শর্ট সিলেবাস, সেই অনুযায়ী পরীক্ষাটা হবে। তো যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের, সেখানে থেকে অঙ্ক দেওয়া থাকবে, এমসিকিউ দেওয়া থাকবে, তোমরা সেই চ্যাপ্টারগুলো করো, আর বাইরেগুলো পড়ার দরকার নেই। যেমন ধরো আর্থিক, আগের মতোই আর্থিক বিভাগ দুটো দেওয়া থাকবে, সে দুটো করতে হবে। তারপরে আসো, বাকি আরো 9টা অঙ্ক থাকবে, সেখান থেকে হয়তো তোমাদেরকে আরো 5টা অঙ্ক করতে হবে। তো যেমন ধরো তোমাদের আছে হিসাবের বইসমূহ আছে, তারপরে সূচনা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে, সেখান থেকে হয়তো আমরা জাবেদা, তারপরে সমীকরণ, এগুলোতে 1টা অঙ্ক দেওয়া থাকবে। আর হিসাবের বইসমূহ থেকে যেমন ধরো নগদান বহি সবগুলোই থাকবে, নগদান বই ধরো 2 ঘরা বা 3 ঘরা, খুচরা, তারপরে নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এখান থেকে অঙ্ক দেওয়া থাকবে। তারপর আসো ব্যাংক সমন্বয় 1টা দেওয়া থাকবে, রেওমিল থাকবে, ভুল সংশোধনী থাকবে, তারপরে আসো অবচয়। তো তোমাদের চ্যাপ্টার তো কম, তোমরা যে চ্যাপ্টারটা করবে সেটা ভালো করে করবা, যেন সে যেখান থেকে অঙ্ক দেখ না কেন তোমরা সেটা করতে পারো। তা আসো মেয়েরা, আমি যে চ্যাপ্টারটা রিভিশন দিচ্ছিলাম সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো আজকে আসো আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণ করি, তোমরা তো মোটামুটি পারো, এটা আমরা শেষ করে দিব। আমরা পরের ক্লাসে তোমাদেরকে হয়তো হিসাবের বইসমূহ যাব, সেখানে হয়তো ধরো নগদান বইটা একটু আলোচনা করে দিব, খুচরা নগদান বই, 3 ঘর নগদান বই, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। তো আজকে আসো মেয়েরা, আমরা একটা ব্যাংক সমন্বয় করবো, এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2016, বরিশাল বোর্ড 2016 5 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো মেয়েরা। জুন 30, 2015 তারিখে মোহাম্মদ আরাফাতের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ছিল 29,700 টাকা। উক্ত তারিখের পাসবই ও নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ সমান ছিল না। অনুসন্ধানের পর গড় মিলে নিম্নলিখিত কারণসমূহ দেখা যায়। 1 নম্বর বলা আছে 20/6/2015 তারিখে 3,500 টাকা, 4,300 টাকা দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু দ্বিতীয় চেকখানি 2/7/15 তারিখে আদায় হয়। তাহলে আমরা চাইলে আমাদের অঙ্ক তারিখ হচ্ছে কিন্তু 30 জুন 2015, তাহলে প্রথম চেকটা আদায় হয়, দ্বিতীয় চেকটা তারিখের পরে আদায় হয়। তাহলে আমরা জানি তারিখের পরে হলে আর না হওয়া সমান কথা। আর এটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তাহলে আমাদের নর্মাল পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। তারপর 2 নম্বর বলা আছে ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগশ 4,800 টাকা নগদানভুক্ত হয় নাই। 3 বলা আছে একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 7,300 টাকা নগদানভুক্ত হয় নাই। 4 বলা আছে পাওনাদারকে 14,000 টাকার একটি চেক ইস্যু করা হয়, কিন্তু চেকটি 30 জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। 5 বলা আছে ব্যাংকে বাটাকৃত 9,700 টাকার এখানে প্রাপ্য নোট অমর্যাদাকৃত হয়েছে, কিন্তু নগদানভুক্ত হয় নাই। 6 বলা আছে ব্যাংক সুদ মঞ্জুর করে 1,650 টাকা এবং ব্যাংক চার্জ কর্তন করে 700 টাকা, যা নগদানভুক্ত হয় নাই। কতে বলা আছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত লেনদেনের জাবেদা দাও, আর খতে বলা আছে কত টাকা লেনদেন নগদানভুক্ত হয় নাই। ঘতে বলা আছে উল্লেখিত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আসো আমরা ক যেটা করব, কতে হচ্ছে জাবেদা। তো মেয়ে, তোমরা তো জাবেদা পারো, আমরা একটু মুখে মুখে বলে দিচ্ছি। ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত লেনদেনের জাবেদা দেখাও। তাহলে দেখো ব্যাংক এখানে ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায় করে 4,800 টাকা, তাহলে এটার একটা জাবেদা হবে। আমরা জানি এটার জাবেদা কি হবে, তোমরা নিশ্চয় পারো, এটা দ্বারা আমার ব্যাংকে টাকাটা বাড়ে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগ সুদ হিসাব ক্রেডিট, কত টাকা, 4,800 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, এটা একটা। আর একটা হচ্ছে একজন দাদা করতে সরাসরি ব্যাংকে জমাকৃত 7,300 টাকা, তাই দেখো এটাও কিন্তু ব্যাংক আদায় করে। 3
একজন দাদা থেকে ব্যাংক কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 7,300 নগদভুক্ত হয় নাই, তাহলে এটা দ্বারা ব্যাংকে টাকাটা বাড়ে, তাহলে যাবতীয় কি হবে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব অথবা দেনদার হিসাব ক্রেডিট কত টাকা 7,300 টাকা। তাহলে এই দুইটা চেকে ব্যাংক সরাসরি আদায় করে যান এই দুইটা, তাহলে এই দুইটা হবে যাবে দা 2 এবং 3। তারপরে আসো খতে বলা আছে কত টাকার লেনদেন নগদানভুক্ত হয় নাই সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আসো আমরা খতে আসো, কত টাকার লেনদেন ব্যাংক নগদানভুক্ত হয় নাই, তাহলে যেগুলো ব্যাংক নগদান বইতে লিখা হয় নাই সেগুলো আমরা এন্ট্রি করব। তাহলে আসো খ, ঠিক আছে মেয়েরা খতে আসো, খ যে সমস্ত লেনদেন নগদানভুক্ত হয় না তাহলে বিবরণ টাকা টাকা। তাহলে আসো প্রথমে ছিল 1 নম্বর ছিল, 1 নম্বর আসবে না। 2 হচ্ছে ব্যাংক কর্তৃক আদায় কিন্তু বিনিয়োগ সুদ চার্জ নগদানভুক্ত হয় না, তাহলে এটা আসবে। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায় যা নগদানভুক্ত হয় না 4,800 টাকা, এটা আসবে। তারপর একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 7,300 নগদানভুক্ত হয় না, এটাও আসবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা নগদানভুক্ত হয় না 7,300 টাকা। তারপরে আসো ব্যাংকে বাটাকৃত 9,700 টাকার এখানে প্রাপ্য নোট অমর্যাদা হয় কিন্তু নগদানভুক্ত হয় না, তাহলে এইটাও আসবে। তাহলে দেখো বাটাকৃত প্রাপ্য নোট অমর্যাদা হয় যাহা নগদানভুক্ত হয় না 9,700, ঠিক আছে। তারপরে আসো 6, ব্যাংক সুদ মঞ্জুর করে আবার ব্যাংক চার্জ কর্তন করে যা নগদানভুক্ত হয় না, তাহলে দুটোই আসবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1650 টাকা আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদানভুক্ত হয় না 700 টাকা, তাহলে টোটাল হচ্ছে কত 24,150। তাহলে দেখো এই লেনদেনগুলা নগদানভুক্ত হয় না, তাহলে এটা হচ্ছে আমাদের খ, ঠিক আছে ভাইরা। তাহলে দেখো কতে হচ্ছে আমাদের দুইটা যাবে দা আর খতে হচ্ছে নগদানভুক্ত হয় নাই সেগুলো তোমাদেরকে দেখাতে বলছি, তাহলে এটা হচ্ছে আমাদের ক এবং খ। এবার আসো মেয়েরা আমরা ঘটা করব। ঘতে বলা আছে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, তাহলে আসো আমরা ঘটা করব। আমি আবারও বলছি পরের ক্লাসে আমরা নগদান বইতে চলে যাব, ঠিক আছে। তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে পরীক্ষা আমরা সেগুলো এখন করাবো। তাহলে ঘতে আসো ব্যাংক সমন্বয় বিবরণী, তাহলে আসো ঘরটা তো তোমাদের জানাই আছে, ঘরটা আমরা করব বিবরণ টাকা টাকা। তাহলে দুইটা কলাম হবে বিবরণ, তারপরে হচ্ছে টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল পদ্ধতি, তাহলে আমি তো সবাই নর্মাল পদ্ধতি জানি। তাহলে আসো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 29,700। তাহলে আসো আমরা প্রথমে লিখে ফেলবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা দেওয়া আছে সেটা শীর্ষ কলমে লিখে ফেলো মেয়েরা 29,700। তারপরে আমরা দুই পার্ট করব, এক পার্ট করব যোগ আর এক পার্ট করব বিয়োগ। তাহলে আসো তারপরে বলা ছিল আমাদের একটা আদায়ের জন্য চেক, ব্যাংক 1 নম্বরটা তোমরা একটু পড়ো। দেখো তোমাদের কাছে বই তো সবার কাছে নিশ্চয় আছে, বরিশাল বোর্ড 2016, ঠিক আছে। তাহলে আসো বরিশাল বোর্ড 2016 দুইটা এন্ট্রি দেওয়া ছিল আমাদের, প্রথমে দুইটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু দ্বিতীয় চেকখানি ব্যাংক আদায় করে পরে। তাহলে আমরা জানি আদায় পরে করলে হবে না, যে তারিখের মধ্যে আদায় করতে বলবে সেই তারিখের মধ্যে আদায় করতে হবে, যদি তার পরেও যায় তাহলে সেটা আমাদের কাউন্ট করা যাবে না। তাহলে আসো দ্বিতীয় চেকটা ব্যাংক আদায় করেনি কিন্তু আমি তো দুইটা চেকে যোগ করি, তাহলে এখন আমি করি যোগ আর আমার ব্যাংক দ্বিতীয় চেকটা যোগ করে নাই, তাহলে সেটা এখন আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগের দিকে লিখো আদায়ের জন্য চেক জমাকৃত যা নির্দিষ্ট তারিখে ব্যাংক আদায় করেনি, তাহলে বিয়োগের দিকে লিখো আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু ব্যাংক নির্দিষ্ট তারিখে আদায় করেনি, ঠিক
ঠিক আছে, ব্যাংক আদায় করেনি, তাহলে কত টাকা চেক আদায় করেনি ব্যাংক? প্রথম চেকটা করে কিন্তু দ্বিতীয় চেকটা করেনি, তাহলে কত? 4,300 টাকা চেক ব্যাংক আদায় করেনি। তারপর আসো, ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায় যাহা নগদানভুক্ত হয়নি। তাহলে আমরা জানি ব্যাংক যদি যোগ করে সেটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগের দিকে লিখো ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায়, যোগের দিকে লিখো মেয়েরা ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি। কত টাকার চেক দেখো? 4,800। তাহলে লিখো 4,800। তারপরে আসো, দেনাদার নিকট থেকে ব্যাংক সরাসরি আদায় করে যা নগদানভুক্ত হয় নাই, তাহলে এটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাংক যোগ করলে আমরা যোগ করবো। তাহলে আবার যদি লিখো দিকে লিখবো আমরা, দেনাদার থেকে ব্যাংক সরাসরি আদায় করে, সরাসরি আদায় করে 7,300 টাকা, 7,300 টাকা। তারপরে আসো, বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয় যাহা নগদানভুক্ত হয় নাই। তাহলে আমরা জানি চেক প্রত্যাখ্যাত হলে ব্যাংক কি করে? বিয়োগ করে। তাহলে ব্যাংক যদি বিয়োগ করে তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আসো আমরা বিকল্প দিকে লিখবো, বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয় যাহা নগদানভুক্ত হয় নাই। তাহলে বিকল্প দিকে লিখতে হবে, হ্যাঁ, বাট্টাকৃত চেক প্রত্যাখ্যাত হয় যাহা নগদান ভুক্ত হয়নি 9,700, 9,700। তারপরটা আসো, চেক ইস্যু করা হয় কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় না। তাহলে চেক ইস্যু মানে আমি চেকটা দিয়ে দিচ্ছি কিন্তু বিয়োগ করি, কিন্তু আমার ব্যাংকে উপস্থাপন না করে তো ব্যাংক কি করবে না? বিয়োগ করবে না। তাহলে আমি বিয়োগ করি কিন্তু আমার ব্যাংক বিয়োগ করে নাই, তাহলে সেখানে আমাকে কি করতে হবে? আমারটা আমাকে যোগ করতে হবে। তাহলে যোগের দিকে লিখো, চেক ইস্যু করা হয় কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি 14,000 টাকার চেক। তাহলে যোগের দিকে লিখো, চেক ইস্যু করা হয় কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি 14,000। ব্যাংকে উপস্থাপন করা হয়নি কত হাজার? 14,000 টাকার চেক। তাহলে আসো আমি এটা যোগের দিকে লিখব। তারপর আসো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1650 টাকা আর ব্যাংক চার্জ 700 টাকা নগদানভুক্ত হয়নি। তাহলে আমরা তো জানি সুদটা যাবে যোগে আর চার্জটা আসবে বিয়োগে। তাহলে যোগের দিকে লিখো, যোগের দিকে লিখবো আমরা, ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর যাহা নগদান ভুক্ত হয়নি 1650। তাহলে যোগের আইটেম শেষ। আর বিয়োগের দিকে লিখো, ব্যাংক চার্জ ধার্য করা হয় যাহা নগদান ভুক্ত হয়নি কত টাকা? ব্যাংক 700 টাকা। তাহলে এগুলো হচ্ছে গল্পটা শেষ আমাদের। এখন আসো আমরা যোগগুলো যোগ করে সেকেন্ড কলামে নিব। যোগের ফল হচ্ছে 27,750। এগুলো সব যোগ করলে কত হবে? 27,750। তাহলে আমরা উপরের সাথে যোগ করব, 0, 5, সাথে সাথে 14, 10, 17, 4, 5। তাহলে কত আসে আমাদের যোগফল? 57,450। আর বিগুলো যোগ করো, 4,300, 9,700, 700, 14,700। তাহলে আসে আমরা সেকেন্ড কলাম নিব, 14,700। এবার বিয়োগ করো মেয়েরা, 0, 5, 7, 5, 3, 4, 42,750। তাহলে কত আসতেছে আমাদের রেজাল্ট? 42,750। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, মানে পাসবই অনুযায়ী ব্যাংক বিবরণের উদ্বৃত্ত নগদান বই জমা। তাহলে এটা হবে কি আমাদের পাস বহি অথবা ব্যাংক বহি, পাস বহি অনুযায়ী ব্যাংক জমা। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2016। তাহলে আমরা ক করলাম, দুটা যাবে দা,
খ করলাম যে সমস্ত এন্ট্রি নগদের বইতে লেখা হয় নাই সেগুলো দেখালাম, আর ঘ তো হচ্ছে একটা ব্যাংক সমন্বয় বিবরণী। তো মেয়েরা ঠিক আছে, তোমরা বাসায় ব্যাংক সমন্বয় রিভিশন দিবে, কারণ এখানে একটা অঙ্ক থাকবে, বোর্ডেও থাকবে, আবার আমাদের কলেজে মূল্যায়ন পরীক্ষা থাকবে। তারপরে আমরা পরের ক্লাসে চলে যাব তোমাদের হিসাবের বই, কারণ ওইখান থেকে দুই তিনটা অঙ্ক থাকবে, তাহলে সেটা আমরা একটু রিভিশন দিব মেয়েরা। তো মেয়েরা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।